मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से या रसूल अल्लाह। समकामी তোমরা হয় না, সমকামিতা জাহান্নামে যায়। কথা যখন এসেছে মনে পড়ে যায়, ভারতের বর্তমান সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যুগান্তকারী রায়, যেটা স্বাধীনতার পর থেকে পর্যন্ত এ রায় কেউ দেয় নাই। 377 নাম্বার ধারায় সমকামিতা অবৈধ ছিল ভাই। বর্তমান 2018 সালে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন সমকামী বৈধ করা হয়। সমকামিতা মানে তার কারণ হলো, সমকামিতা কি জিনিস? পুরুষে পুরুষে বিবাহ, পুরুষে পুরুষে সম্পর্ক, মহিলায় মহিলায় সম্পর্ক, মহিলায় মহিলায় বিবাহ, এর চেয়ে লজ্জাকর জিনিস কিছু নাই। আমার আল্লাহ হারাম করেছেন, কোরআনে নিষেধ হয়েছেন, কঠিন শাস্তির বয়ান এসেছে কোরআনে। ভাইরা আমার জওয়ান যুবকেরা, আমার গ্রুপ পিয়ারিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, লুত নবীর জামানায় খুঁজে খুঁজে পেয়ে গেলাম সমকামিতা ছিল, বিশ্ব নবী মানা করল, সমকামিতা হলে গজব হয়, সমকামী জাহান্নামে যায়। ও জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, লুত নবীর কওমের মানুষগুলো সমকামিতায় লিপ্ত ছিল। একটু বলবো না বলবো না, কষ্ট হচ্ছে না তো? দেখুন 11টা বেজে গেছে, কষ্ট হচ্ছে না তো? কি বলবো তো নাকি? ভাইরা আমার জওয়ান যুবকেরা, ভাইবার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, লুত নবীর কম সমকামিতায় লিপ্ত ছিল। ও মুসলমান খেয়াল কর, লুত নবী বলেছিল, ও আমার কম সমকামিতা দূরে থেকে, সমকামিতা থেকে তোমরা দূরে থাকো। ভাইরা আমার জওয়ান যুবকেরা, লুত নবীর স্ত্রী পর্যন্ত কাফেরা ছিল, লুত নবী আল্লাহর দরবারে নারাজ হয়ে বলেছিল, মাবুদগম আমি এদের হেদায়েত করতে পারলাম না, এরা অন্যায়ের মধ্যে ডুবে রইল। এবার তুমি ফাইসালা করম। লুত নবী আল্লাহর দরবারে বৃদ্ধ বয়সে বলল, আমার আল্লাহ তাআলা 12 জন ফারিস্তা পাঠিয়ে দিল। তাফসীর বললে পাবেন, তাফসীরের মধ্যে দেখা যায় লুত নবীর ঘটনাখানা পাওয়া যায়। ও জওয়ান যুবকেরা, অনেক বড় লম্বা চওড়া ঘটনা। লুত নবী ছিলেন হযরত ইব্রাহিম নবীর ভাতুষ্পুত্র বাবা। হযরত ইব্রাহিম নবীর ভাই আমার কাছে লালিত পালিত হয়েছেন। হযরত ইব্রাহিম নবী তাকে একেবারে নিজের মতো করে বড় করেছেন। ও জওয়ান যুবকেরা, অনেক ঘটনা, এসব দিকে আমি যাচ্ছি না, মূল কথায় ফিরে আসছি। ভাইয়েরা আমার জওয়ান যুবকেরা, ও আমার বন্ধুরা শুনে রেখে দেন, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে 12 জন ফারিস্তা পাঠিয়ে দেন। ওই 12 জন ফারিস্তা কিন্তু ফারিস্তার চেহারায় নয়, 12 জন ফারিস্তাকে আল্লাহ পাঠিয়েছেন তরুণের চেহারায়, যুবকের চেহারায়, সুন্দর চেহারা নয়, যাদের গোপগুলো এখনো ঠিক মতো ওঠে নাই, এরকম টুকটুকে চেহারায় তাদের পাঠা। এরা এসে লুত নবীর ঘরে সামনে এসে হাজির হয়, লুত নবীর কন্যাদের সঙ্গে মোলাকাত হয়, সালাম বিনিময় হওয়ার পরেতে লুত নবীর কন্যাদের মানুষের সুরাতে তখন বুঝতে দেননি আমরা ফারিস্তা, এটা দিন তারা বুঝতে দেননি। তারা বলেন, আমরা 12 জন যুবক এসেছি, একটু মেহমানদারি পেতে চাই। কোথায় কার কাছে কথা বলবো, কার কাছে বললে মেহমানদারি হবে, আমরা এখানে থাকতে চাই। এমন সময় লুত নবীর কন্যারা বলেন, আমার আব্বা যান, তিনি হলেন হযরতে লুত, তিনি ইবাদতে মশগুল আছেন,
এবাদত এবাদত থেকে ফারেক হলেন তাকে বলে আপনাদের সঙ্গে কথা বলবো ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা লূত নবী তাদের বাড়িতে আসতে দিলেন বাড়িতে ডেকে রাখলেন বাড়িতে সাহায্য করলেন মেহমান বলে গ্রহণ করেন ভাইরা আমার জওয়ান যুবকেরা এই লূত নবীর ঘরে 12 জন মানুষ এসেছেন তরুণ যুবক এসেছেন লূত নবীর কম জানতে পারে তাদেরকে এসেন বাড়ি থেকে বের করে নিতে চায় তাদের সঙ্গে সমকামিতায় লিপ্ত হতে চায় হযরতে লূত নবী নারাজ হয়ে যায় মনে মনে চিন্তা করেন কেমন করে আমি মেহমানের সম্মানটা বাঁচাই হযরতে লূত নবী ওই সমস্ত মানুষগুলোকে রোকার চেষ্টা করে কিন্তু ওই সমস্ত মানুষগুলো জোর করে 12 জনকে কেড়ে নিতে চায় ভাইরা আমার বন্ধুরা এমন সময় দেখা যায় হযরত জিব্রাইল ফেরেশতা লূত নবীকে বলতে থাকেন লূত নবী কাঁদতে শুরু করলেন আল্লাহর দরবারে বলতে শুরু করলেন আমার মাবুদ আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমার ক্ষমতা নাই যে আমি এই আমার কওমের সঙ্গে মোলাকাত করব লড়াই করব আমার যদি শক্তি থাকতো এদের সঙ্গে লড়াই করতাম ও জওয়ান যুবকেরা এমন সময় হযরতে জিব্রাইল ফেরেশতা মানুষের সুরাতে এসেন লূত নবীকে বলতে থাকেন ও নবী লূত আপনি চিন্তা করবেন না ও নবী লূত আপনি কিছু ভাববেন না আপনি আমাদের মানুষ হিসাবে দেখছেন আমরা কিন্তু মানুষ নয় ইনি হলেন হযরতে জিব্রাইল ফেরেশতা ইনি হলেন হযরতে ইসরাফিল ফেরেশতা ইনি হলেন হযরতে মিকাইল ফেরেশতা এইভাবে আমরা 12 জন ফেরেশতা এখানে হাজির হয়েছি আপনার দোয়া কবুল হয়েছে আমার আল্লাহ পাঠিয়েছেন আপনার কওমকে ধ্বংস করার জন্য ও মুসলমান খেয়াল করুন এমন সময় হযরত জিব্রাইল ফেরেশতা এমন একটা ফুৎকার দিলেন ফুঁক দিলেন লূত নবীর কওমের মানুষগুলো যারা লূত নবীর কওমের মানুষগুলো যারা বাড়িতে হামলা করেছিলাম এদের চেহারাগুলো পরিবর্তন হলো নাকটা চ্যাপ্টা হলো মুখটা থেবড়ে গেল শরীরটা পেস্ট হয়ে গেল একেবারে চ্যাপ্টা মতো হয়ে গেল তারা ক্ষমা চাইতে লাগলো মনে মনে ভাবলো এরা জাদুকর ক্ষমা চেয়ে আবার হযরত জিব্রাইল ফেরেশতা আবার ফুঁক দিলেন ফুৎকার দিলেন আবার তারা ভালো হলো তারা ফিরে চলে গেল কিন্তু বদলা নিতে ছাড়ল না তারা রাস্তাগুলো সব বন্ধ করে দিল এমন সময় হযরত জিব্রাইল ফেরেশতা বলতে থাকেন ও নবী লূত চিন্তা করবেন না ভাববেন না আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে এদের ধ্বংস করার জন্যই এদের বরবাদ করার জন্য তাই আপনি চিন্তা করবেন না আপনাকে আমরা নিরাপদ জায়গায় রেখে আসব আপনার কন্যাদের ঈমানদারদের নিরাপদ জায়গায় হযরত জিব্রাইল ফেরেশতা রেখে দিয়ে আসলেন ভাইরা আমার জওয়ান যুবকেরা ও আমার বন্ধুরা এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জিব্রাইল ফেরেশতা ফজরের আগে হযরতে লূত নবীকে ঈমানদারদের তার কন্যাদের নিরাপদ জায়গায় রেখে চলে আসেন লূত নবীর কওমকে এবার ধ্বংস করে দেবেন সেই সময় জিব্রাইল ফেরেশতা অন্ধকারাচ্ছন্ন সময় ফজরের আগে হযরতে লূত নবীর বাবা কওমের জন্য সেই সময় জিব্রাইল ফেরেশতা নিজের ডানা বের করলেন নিজের বিরাট ডানা বের করে ওই জমিনের ভিতর ঢুকিয়ে দেন ও তরুণরা যুবকেরা জমিনের ভিতর ডানাটা ঢুকিয়ে দিয়ে
এমন একটা চার দিলেন উল্টে দিলেন সারা কমের মানুষগুলো ওই জমিন সমেত উল্টে গেল জমিনের তলায় চলে গেল জমিনের ভিতরে ঢুকে গেল চোখের পালকে দেখো ধ্বংস হলো কম চিরতরে বন্ধ হলো সমকামী মন চোখের পালকে দেখো ধ্বংস হলো কম চিরতরে বন্ধ হলো সমকামী মন হলো আলান কোরআনে নাম লুতন বীরম্মতের হলো আলান কোরআনে নাম লুতন বীরম্মতের সমকামী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে অপরাধী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে সমকামী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে অপরাধী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে তাদের ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি জানিনি খোদার গজব আসবে এখনি তাদের ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি জানিনি খোদার গজব আসবে এখনি হুসাইনি বলে রশি টান দিলে খোদা পারবে না থামাতে সমকামী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে অপরাধী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে সমকামী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে অপরাধী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে ও জওয়ান যুবকেরা সমকামিতার সাজা আমার আল্লাহ জমিনকে উল্টে দিয়ে দিলেন তাদের চাটে সব ধ্বংস করে দিলেন সেই সমকামিতাকে বর্তমান আমাদের দেশে ভাই আমার পারমিশন দেওয়া হলো ও মুসলমান বর্তমান সারা বিশ্বে আল্লাহর গজব নাজিল হচ্ছে বাবা বড় একটা গজব হলো মানুষের মধ্যে এইডস দেখা দিচ্ছে ও জওয়ান যুবকেরা ও আমার তরুণীরা ও যুবকেরা মদ খেও না বাবা সমকামিতা করো না বাবা ও মুসলমান পিতা মাতার সম্মান করো বাম্মাকে কখনো কষ্ট দিও না আজও মুসলমানের মধ্যে দিন আছে আলোচনা আছে ইসলাম আছে নবীর হাদিস আছে আর কোরআন আছে এরই জন্য সারা পশ্চিমবঙ্গের এমন কোন জায়গায় তেমন পাওয়া যায় না যে মুসলমানের বৃদ্ধ বৃদ্ধারা আজ বৃদ্ধাশ্রমে আছে না না এরকম খবর পাওয়া যায় না জোরে হবে না আজ ইসলাম আছে আজ কালচার আছে বলে যে নবীর হাদিস আছে বলে কোরআনের বাণী আছে বলে সেই মুসলমান খেয়াল রাখবেন যদি নায়ক নায়কের ভক্ত হতে হয় আমি বলি হবে তো হও সাউথ আফ্রিকার অলরাউন্ডার নাম তার হাসিন আমলা সারা পৃথিবীতে যার নাই কোনো মামলা তার নাম হলো হাসিম আমলা গাল ভর্তি দাড়ি নিয়ে যখন সারা পৃথিবীর যে কোনো মাঠে যখন তিনি সুইং বলটা করে দেন পৃথিবীর তাবর তাবর ব্যাটসম্যানরাও অবাক হয়ে তাকান সেই সাউথ আফ্রিকার অলরাউন্ডার হাসিম আমলা যখন কাপ্তান নিয়ে মাঠে নেমে যান বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন গাল ভর্তি দাড়ি নিয়ে মাঠ কাঁপিয়ে ঘুরে বেড়ান কোনো লজ্জা নাই কোনো শরম নাই তিনি বুক ফুলিয়ে চিন্তা করেন আমি নবীর গোলাম বিশ্ব নবীর আমি খাদেম সারা পৃথিবীতে আমি সঠিক ভাবে চলি
আমার দিকে আগুন তোলার ক্ষমতা নাই। সে হাসি মামলা কি পলা হলো ও সাউথ আফ্রিকার অলরাউন্ডার ও বাবা হাসিন আমলা শুনে রাখো বাবা সারা তোমার সতীর তোরা সম্মদের লোক জার্সিতে লাগায় এবার তুমি লাগিয়ে লাও। সেই সময় সাউথ আফ্রিকার অলরাউন্ডার নাম তার হাসিম আমলা সেই সময় গর্বের সঙ্গে বলেছিল ও শুনে রাখো কোম্পানির ম্যানেজার আমি হলাম হাসিম আমলা বিশ্বনবীর গোলাম বিশ্বনবীর গোলাম আমার ইসলামে মদ হারাম পৃথিবীর কোটি কোটি ডলার দিলেও মদের লোগ বুকে লাগাবো না। জোরে হবে না জোরে হবে না সেই বিশ্বনবীর ভক্ত হয়ে গেল এবার লাস্ট একটা উদাহরণ শুনুন আর বেশি আলোচনায় যাব না এটা আমার লাস্ট উদাহরণ কেমন নবী আপনাকে আমাকে দিন শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন একটুখানি শুনে রাখেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল মক্কার জীবনে আছেন মক্কার জীবনে আছেন বাবা ও জোয়ারেরা যুবকেরা বিশ্বনবীকে সবাই ভালোবেসেছে কেবলমাত্র কুফফারেরা তারা বিশ্বনবীর শত্রু হয়েছে। কুফফারদের মধ্যে থেকেও অনেকে বিশ্বনবীকে ভালোবেসেছেন যেমন হযরতে হামজা তিনি ঈমান আনেননি বটে কিন্তু বিশ্বনবীকে বড্ড ভালোবাসে কলিজার টুকরা ভাইপোকে বড্ড মহাব্বত করেন কারণ বিশ্বনবীর মতো আমার এই কলিজার টুকরা ভাইপের মতো মানুষ সারা আরবে খুঁজলে পাওয়া যাবে না। বিশ্বনবী আমার জীবনে কখনো মিথ্যা বলেননি জীবনে কখনো কাউকে কষ্ট দেননি জীবনে কটু কথা কাউকে বলেননি কারো মাল আত্মসাৎ করেননি তার চরিত্র ছিল উত্তম সারা আরবের কুফফারেরাও মুগ্ধ হয়েছিল। কিছু কুফফার তখন শত্রু হলো কখন যখন বিশ্বনবীর উপর বাণী আসল এবার তুমি এক আল্লাহর প্রচার কর। কুফফারেরা 360টাকে খোদা বলে মানে বিশ্বনবী বলতে লাগলো এক আল্লাহ হলেন আল্লাহ 360টা কখনো খোদা হতে পারে না। সুযোগের অপেক্ষায় ছিল আবু জাহিল আসল নাম হলো আবুল হেকাম জ্ঞানের পিতা সারা জীবন কোনোদিন জ্ঞান শিখলো না আল্লাহকে চিনল না নবীকে জানল না ওকে আর জ্ঞানের পিতা নয় নবী বললেন ও মূর্খের পিতা নাম হলো আবু জাহিল। ও জওয়ান যুবকেরা বিশ্বনবী কাবা শরীফের চত্বরে ছিল আবু জাহিল ফাঁকা পেল হযরতে হামজা ছিল না নবীর চাচা আবু তালেব ছিল না হযরতে হামজা ছিল না এমন সময় আবু জাহিল বিশ্বনবীর উপর ঝাঁপিয়ে পড়ল আল্লাহর নবীকে জমিনে ফেলল নবীকে আমার কত মারাই না মারল। ও জওয়ান যুবকেরাম ও আমার মুরুব্বিয়ানেরাম বিশ্বনবীর শরীরটা লালে লাল হয়ে গিয়েছে নবী আমার আঘাত কিন্তু করেন না চাচা হন নবী আমার চাচার উপর আঘাত করলেন না নিরুপায় হয়ে মার খেলেন নবী আমার সহ্য করলেন অত্যাচারিত তিনি হলেন না মনটা মারা বিশ্বনবীর শরীরে কয়েক ফোঁটা রক্ত ঝরে গিয়েছেন নবী আমার টুক টুক করে হুজরার দিকে চলে গিয়েছেন নবী আমার হুজরায় চলে গিয়েছেন এমন সময় এই ঘটনাটা যে দেখেছেন তিনি হলেন বিশ্বনবীর আর এক চাচা হযরতে হামজার একজন দাসী ওই দাসী ছুটে ছুটে গিয়ে হযরতে হামজাকে গিয়ে বলছেন ও আমার মনিব শুনে রেখে দাও আপনার প্রাণ প্রিয় আপনার কলিজার টুকরা ভাইপো হযরত মুহাম্মদ
যিনি নবী হয়েছেন তাকে আপনার ওই হতভাগা ভাইপো এত মারা মারল, সারা শরীরটা লালে লাল করে দিল। বিশ্ব নবীর এই চাচা ছিলেন হযরতে হামজা, তিনি তখনও ঈমান কিন্তু আনেন না, কিন্তু বিশ্ব নবীকে বড্ড ভালোবাসতেন, মহাব্বত করতেন, বিরাট একজন শক্তিশালী পুরুষ ছিলেন, একজন শক্তিশালী পুরুষ ছিলেন, একজন শিকারী ছিলেন। ভাই আমার দোস্ত, বিশ্ব নবীকে বড্ড ভালোবাসতেন, যেই শুনেছেন আমার কলিজা টুকরা ভাই পোকে মেরেছে, জমিনে ফেলেছে, লালে লাল করে দিয়েছে, হযরতে হামজার সহ্য করতে পারেন না গো, আর থাকতে পারেন না, ছুটতে শুরু করলেন। বেটা আবু জাহিল কত বড় পাওয়ারফুল হয়েছে, কত বড় শক্তিশালী হয়েছে, দেখবো কত ক্ষমতা। আমার নিরীহ ভাইপের উপর আঘাত করল, যার মতো মানুষ সারা আরবে পাওয়া যাবে না। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণীরা, ও আমার মুরুব্বিয়ানেরা, শুনুন কে দিন বাবা, এমন সময় হযরত হামজা তখনো ঈমান কবুল করেননি, ছুটতে শুরু করলেন, চলে গেলেন কাবা শরীফের চত্বরে, গিয়ে আবু জাহিলকে ডাক দেয়, ও বাবা আবু জাহিল, এত বড় শক্তিশালী পাওয়ারফুল হয়েছ বাবা, তুমি আমার ভাইপো কলিজার টুকরাকে এত মারা মেরেছ, ক্ষমতা থাকলে তার চাচা হামজা এখনো বেঁচে আছে, তুমি আমার ভাই হতে পারো, কিন্তু আমার সঙ্গে তোমার মত মেলে না, ক্ষমতা থাকে তুমি তার কথা না মানতে, না মানতে, কিন্তু কেন তার গায়ে হাত তুললে, তুমি ক্ষমতা থাকে আমার সঙ্গে লড়াই করো, কত বড় শক্তিশালী হয়েছো একবার আমাকে দেখাও। এই বলে হযরতে হামজা এমন সময় আবু জাহিলের উপর ঝাঁপিয়ে পড়ল, আবু জাহিলকে জমিনে ফেলল, খুবই বীর ছিলেন, শক্তিশালী ছিলেন, বড় যোদ্ধা ছিলেন, শিকারী ছিলেন, বড় শক্তি ক্ষমতা তার শরীরে ছিল, আবু জাহিলকে জমিনে ফেলল, ভীষণ পিটতে লাগলো, ভীষণ মারতে লাগলো, যতক্ষণ না শরীর দিয়ে রক্ত ঝরল, নিজের রাগটা যতক্ষণ না মিটল, যতক্ষণ না গুসা কমে গেল, ততক্ষণ পর্যন্ত মেরে মেরে যখন রাগ ঠান্ডা হলো, এবার হযরতে হামজা হুজরার দিকে চলল। বিশ্বনবীর খোঁজে হুজরার দিকে গিয়ে, হুজরার ভিতরে গিয়ে দেখে নবী আমার মনটা মারা, বিশ্বনবীর পাশে গিয়ে বসল, ও বাবা মুহাম্মদ মনটা তো আমার মারা, আমি সবই জানি বাবা, কিছু মনে করো না, ঠিক টাইমে আমি থাকতে পারি না, তোমার উপর হতভাগা আঘাত করলো, কিন্তু আমি থাকতে পারি না, আমি থাকলে দেখতাম বেটার কত ক্ষমতা, আমার কলিজার টুকরা ভাইপের উপর আঘাত করেছে, আর তোমার মতো মানুষ হয়নি আর হবে না, আর তোমার নূরের শরীরে তোমার এই সুন্দর শরীরে আঘাত করেছে, ও আমার কলিজার টুকরা ভাইপো, মনে দুঃখ করো না, কষ্ট করো না, তবে শুনে রাখো ভাইপো, তুমি জানলে হয়তো খুশি হবে, আমি তোমার বদলা কিন্তু নিয়ে এসেছি কলিজার টুকরা ভাইপো, এ হতভাগা আবু জাহিলকে আমি জমিনে ফেলে মেরেছি, তোমাকে যা মেরেছে তার চেয়ে ডবল মেরে আমি বদলা নিয়েছি, যতক্ষণ না রক্ত ঝরেছে ততক্ষণ আমি ছাড়ি নাই, ও আমার কলিজার টুকরা ভাইপো, এবার তুমি খুশি হয়ে যাও। বিশ্বনবী আমার চোখ বরাবর পানি, বুক বরাবর বেদনা নিয়ে বলেছিলেন, ও আমার চাচা জান, ও হযরতে হামজা, এতে কিন্তু আমি খুশি হতে পারলাম না, এতে কিন্তু আমি সন্তুষ্ট হতে পারলাম না, ও আমার চাচা জান, আপনি ভাবছেন আমি খুশি হয়েছি, না হয় নাই, কেন আপনি বদলা নিতে গেলেন চাচা, কেন আপনি তাকে মারতে গেলেন চাচা, কেন আপনি তার রক্ত ঝরালেন চাচা, এতে কিন্তু আমি বিশ্বনবী খুশি হলাম না। ও আমার চাচা জান হামজা, আমি বড় খুশি হয়ে যেতাম,
আমি বদ্ধরাজি হয়ে যেতাম চাচা জানাম, আপনি আমাকে এত ভালোবাসেন চাচা জানাম, আপনি আমার বদলা নিলেন, এতে আমি কিন্তু খুশি নই, আমি খুশি হতাম চাচা জান যদি আপনি আমার আল্লাহকে এক বলে মেনে নেন। এ কথা শুনে হযরতে হামজা অবাক হয়ে যান, এরকম মানুষ আগে ভেবেছিলাম তোমার মতো মানুষ আরবে নাই, আজ ভাবছি তোমার মতো মানুষ সারা পৃথিবীতে নাই। ভাইরা আমার জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, হযরতে হামজা চোখে পানি রাখতে পারলেন না, সেই সময় চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এতদিন পর্যন্ত তোমাকে সারা আরবের শ্রেষ্ঠ মানুষ মনে করতাম, তুমি শুধু মানুষ নও, আজ আমি প্রমাণ পেয়ে গেলাম, কারণ পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে বদলা নিলে খুশি হয় নাই, কেবলমাত্র তোমাকেই আমি দেখলাম, তুমি মানুষ নও বাবা, সাধারণ মানুষ নও বাবা, তুমি বেশাক আল্লাহর পয়গম্বর, পড়িয়ে দাও পড়িয়ে দাও মহাবাণী মহা কালেমা। জোরে হবে না, জোরে হবে না, বিশ্বনবী আপনাকে আমাকে এরকম দিন শেখালেন, আর বিশ্বনবী আপনাকে আমাকে ওই রকম দুনিয়া শেখালেন, এমন দুনিয়া শেখালেন বিজ্ঞান করে দিলেন, সারা পৃথিবীতে আজ নবীকে নিয়ে গবেষণা হয়, এমন দিন শেখালেন সারা বিশ্বের মানুষ পড়ে মুগ্ধ হয়ে যায়। ভাইরা আমার আলোচনা শেষ করলাম, সেই নবীর আখলাক মেনে চলেন। পরবর্তী বক্তা যিনি আছেন, কি নাম জানো ওনার? আরেকজন কে এসেছেন, ওনাকে নিয়ে চলে আসেন যান। যাই হোক, আর আলোচনা বেশি নয়, আপনাদের সামনে থেকে বিদায় নেব। পরবর্তী হজরত মনে হচ্ছে খুব ভালো বক্তা, খুব যোগ্য বক্তা, খুব ভালো ওয়াজ করেন, তো অতএব আপনাদের বিচলিত হওয়ার কিছু নয়, আপনারা আলোচনা শুনে যাবেন। আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব, যাওয়ার আগে একটু ছোট্ট দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ, আমি গোনাগার, খাতাকার, সিয়াকার, পাপি পাপিষ্ঠ বান্দা, তোমার এতগুলো বান্দাদের নিয়ে দু চার কথা টুটা ফুটা জবানে বললাম, তুমি কবুল ও মঞ্জুর করো, যদি কিছু সওয়াব দিয়ে থাকো আমাদের নবী আমাদের রাসূলের মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও, বাবা আদম থেকে ব্যাস পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত তক পঞ্জাতনে রুয়ে সওয়াবখানা পৌঁছে দাও, আমার ওলি যত আউলিয়ায়ে কেরামদের রুয়ে সওয়াব পৌঁছে দাও, ফুরফুরা শরীফ পন্নানা জান দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপ সাফনা পৌঁছে দাও, বন্নানা জান মেহনানা জান সিনানা জান নানা জান ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ রূপ আগে সাফনা পৌঁছে দাও, আমার পীর নগর শরীফ যাদের নামে পীর নগর, আমার পরদাদা জান হযরত সৈয়দ ওসমান গনি কেরমানি রহমাতুল্লাহ রূপ আগে সাফনা পৌঁছে দাও, দাদা জান পীর নগর হুজুর পীর কে রহমাতুল্লাহ রূপ আগে সাফনা পৌঁছে দাও, আমার আল্লাহ আমার দাদা জানের প্রতিষ্ঠা করা নানা জানের নির্দেশ করা হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফের আশেপাশে হরিণখোলা দরবার শরীফের বিভিন্ন গোরস্থানে যত আল্লাহর নেক বান্দারা আরাম ফরমাচ্ছে প্রত্যেকের রূপকে সবখানা পৌঁছে দিন, আমাদের এখানে হাজিরা দিয়েছে আমাদের জনম দুঃখী বাপ জনম দুঃখিনী মা দাদা দাদা দাদি নানা নানি যে যেখানে পড়ে আছেন সবখানা পৌঁছে দিন, মাহবুদ আল্লাহ ছেলেরা জওয়ানেরা যুবকেরা এত সুন্দর একটা পাক মাহফিল করেছে, ছেলেদের মনের নেকাশা আরজুগুলো কবুল মঞ্জুর করেন আল্লাহ, কাল কায়ামত পর্যন্ত এই পাক মাহফিলকে কবুল মঞ্জুর করেন আল্লাহ, যেমন ভাইরা সাহায্য সহযোগিতা করেছেন, মা বোনেরা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন মাহবুব আল্লাহ, আমার আল্লাহ সামনে গোরস্থান গোরবাসীতে দিয়ে সবখানা পৌঁছে দেন আল্লাহ, আমাদের প্রত্যেকের মনে নেকাশা আরজুগুলো কবুল ও মঞ্জুর করুন, আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা উঠাউঠি করবেন না, সব বসেন।